স্বামী বিবেকানন্দের একটা গল্প বলব। স্বামী বিবেকানন্দ যখন ছোট ছিলেন সবাই তাকে বলে ডাকত বিলি। স্বামীজি একটা স্কুলে পড়তে গেছিলেন, স্যার একটা কোয়েশ্চেন বললেন, কেউ ছাত্র এই কোয়েশ্চেনের আনসার যায় না। তখন স্যার এরকম করে বললেন, সর্বনাশ, এরকম এই কোয়েশ্চেনের আনসার কেউ জানে না, সিম্পল। তখন বিলে হাত তুলে বলল, স্যার স্যার আমি কি প্রশ্নের উত্তর দিতে পারি? তখন স্যার বললেন, দেখি এই প্রশ্নের উত্তর দাও তো। তখন যখন বিলে এই কোশ্চেনের আনসার দিল, তখন স্যার রেগে বললেন, তার চোখ একদম একদম লাল হয়েছে। তখন বললেন, না এটা ভুল উত্তর। স্যার বললেন, বিলে বললেন, না এটা ঠিক উত্তর। আমি বললাম তো ভুল উত্তর, হ্যাঁ এটা ঠিক উত্তর। তখন রেগে একটা বেত নিয়ে এসে স্বামীজিকে সপাট 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 করে মারলো। আর তখনই বিলে হার মানল না, তখনই আবার বললেন, না এটা ঠিক উত্তর। আবার স্যার রেগে সপাট 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 করে বিলেকে মারলো। তার একটা ফুটো থেকে রক্ত গড়গড় করে তার শরীর থেকে নিচে পড়ছে। একটু পরে যখন ক্লাসের ছুটি হলো, তখন বিলে কেঁদে কেঁদে ঘরে ফিরল। তখন তার মা একদম এরকম করে, তখন বিলেকে বললো, বিলে এরকম কে হাল করলো তোমার? তখন বিলে কেঁদে বললেন, এটা স্যার করেছেন, আমি যখন একটা কোয়েশ্চেনের আনসার দিতে গেছিলাম আমি সত্যি বলেছিলাম, আমি সত্যি কথাই বলেছিলাম, তখন আনসারের কারণে আমাকে মেরেছে আর এই হল হয়েছে। তখন তার মা একদম কোলে নিয়ে তার বুকে ধরে তখন তার মাথায় একদম হাত বুলিয়ে বললো, দেখ বিলে, একটু একটু তো মার খেতে হবে, তবু তুমি সত্যি কথা বলবে, সত্যি কথা বললেও তো একটু মার খাওয়া হয়, আমাদের সবাইকে সত্যি কথা বলা উচিত।